দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা, দুর্গতদের সহায়তায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে? হ্যাঁ সিনজি, আসলে আপনি যেমনটি বলছিলেন, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীতে পানি বাড়লেও কুষ্টিয়ায় কিন্তু তার ব্যতিক্রম। এখানে টানা সাত দিন পাঁচ দিন ধরে কিন্তু এখানে পানি কমছে। আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার গড়াইতে এবং এখানকার পদ্মায় গত ২৪ ঘন্টায় পানি কমেছে ১১ সেন্টিমিটার এবং তার প্রধান শাখা এই গড়াইতে কমেছে কিন্তু ১৩ সেন্টিমিটার পানি। তারপরেও আমি বলি যে কুষ্টিয়া দৌলতপুরের যে চিলমারি এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন, যেখানে ৪০টি গ্রাম এবং প্রায় ৫০,০০০ মানুষ পানিবন্দী রয়েছে, সেখানে কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। যার ঘরে পানি ঢুকে গেছিল, পানি এখন তার উঠানে নেমে এসেছে। তারপরেও তারা এখনও পানিবন্দী এবং নতুন করে তাদের খাদ্য সংকটের পাশাপাশি তাদেরকে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন তারা। তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত সেখানে যে মাত্র ২,০০০ মানুষকে ত্রাণ সহায়তা দিয়ে দেওয়া হয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত নয়। তারা কিন্তু আরও ত্রাণ সহায়তা এবং চিকিৎসা সেবার দাবি করছেন এবং স্থানীয় প্রশাসন, কুষ্টিয়ার জেলা প্রশাসক জানিয়েছেন যে দ্রুতই সেখানে আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে। এবং আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, পানি দ্রুত নেমে যাওয়ার কারণে কুষ্টিয়ার ১২টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে এবং কুষ্টিয়ার হরিপুর যে শেখ রাসেল সেতু, তার প্রতিরক্ষা বাদে আরও ভাঙন বেড়েছে এবং এই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড কিন্তু বালির বস্তা ফেলা অব্যাহত রেখেছে। সিনথিয়া, এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ, কুষ্টিয়া থেকে জানাছিলেন শেখ হাসান বেলাল।